welcome back to my channel Moon's Vanity. I hope all of you are doing well. So this video is going to be a little special because আজকের ভিডিওটা আমি বাংলায় শুট করছি। আর সবার প্রথমে তোমাদের সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আজকের যে লুকটা ক্রিয়েট করেছি তোমরা দেখে বুঝতেই পারছো এটা আমি লক্ষ্মী পূজোর জন্য করেছি। লক্ষ্মী পূজো তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আমি ভাবলাম তোমাদের সাথে একটা লক্ষ্মী পূজোর লুক শেয়ার করে নিই যেটা খুব সিম্পল হবে। লক্ষ্মী পূজো তো আমাদের সবার বাড়িতেই মোটামুটি ছোট করে হোক বড় করে হোক আমরা পালন করে থাকি, আর সেই দিন আমাদের বিভিন্ন রকম কাজকর্ম করতে হয়। তো সেটার কথা ভেবেই আমি আজকের লুকটাকে খুব সিম্পল রেখেছি যাতে তোমরা বিভিন্ন রকম বাড়ির কাজও করতে পারো আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করে নিজেদেরকে প্রেজেন্টেবলও দেখাতে পারো। তো তোমরা যদি দেখতে চাও আমি কিভাবে এই লুকটা ক্রিয়েট করেছি তাহলে প্লিজ ভিডিওটা দেখতে থাকো এন্ড অবধি। ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলতে চাই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল বাটনটা আছে সেটাকেও প্রেস করে দিও এরকম নতুন নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য, আর এটা কিন্তু একদম ফ্রি। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের জন্যই আমি এগিয়ে চলেছি। তাহলে আর বকবক না করে চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি বায়োটিকের মর্নিং নেকটার ময়শ্চারাইজারটা আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে দেব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ বিফোর এনি কাইন্ড অফ মেকআপ। এরপর আমি লরিয়েলের ব্রো আর্টিস্ট বলে একটা প্যালেট নিচ্ছি আইব্রোটা ড্র করার জন্য, আর সেটার জন্য আমি ফেসেস ক্যানাডার একটা আইব্রো ব্রাশ নিচ্ছি। আমার আইব্রোটাকে আমি খুব সুন্দরভাবে ফিল করে দেব এই ব্রাশটার সাহায্যে। এই ভিডিওতে আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সবগুলোর নাম আর লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, তো প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করতে ভুলো না। এবার আমি প্যাক কসমেটিক্সের একটা কনসিলার নিয়েছি যেটার শেড নাম্বার হচ্ছে B64, আর এটাকে আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর কনসিলারটাকে আমি আমার পুরো ফেসে যেখানে যেখানে আমার স্পটস অ্যান্ড ব্লেমিশেস আছে তার ওপরেও অ্যাপ্লাই করব, আর প্যাকের একটা কনসিলার ব্রাশ দিয়ে এই পুরো কনসিলারটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাকে প্লিজ প্রেস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি ভালো লেগে থাকে। এটা কিন্তু একদম ফ্রি, আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য, তাই একটাই রিকোয়েস্ট প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট আমি ফাউন্ডেশনে যাচ্ছি, তার জন্য আমি নায়কা স্কিন জিনিয়াস ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, আর এটাকে আমি প্যাকের একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার পুরো ফেসে। এই ফাউন্ডেশন ব্রাশটা আমার খুবই ভালো লাগে, তোমরা যদি কোনো ফাউন্ডেশন ব্রাশ খোঁজো তাহলে প্যাকের 265 ফাউন্ডেশন ব্রাশটা নিতে পারো, এটা খুবই ভালো। গলাতেও কিন্তু ফাউন্ডেশনটা অবশ্যই ইউজ করবে, আদারওয়াইজ খুব মিসম্যাচ লাগে ফেসের সাথে। এবার আমি লরিয়েলের ইনফলিবল কম্প্যাক্ট পাউডারটা নিয়ে আমার পুরো ফেসে একটা পাউডার ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আইশ্যাডোর জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ ইন দি এয়ার প্যালেটটা ইউজ করছি, আর সেটাকে আমি প্রো আর্টের একটা ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমার ক্রিজ লাইনের ওপর অ্যাপ্লাই করছি। একটা বার্নট অরেঞ্জ শেড আমি এখানে নিয়েছি আমার ক্রিজ লাইনটাকে ডিফাইন করার জন্যে। এরপর আমি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নেব আর একটা ট্রানজিশন শেড ওই সেম প্যালেট থেকে নিয়ে আমি আমার যে ক্রিজ লাইনটা ড্র করলাম সেটাকে একটু ব্লেন্ড করে দেব এই ট্রানজিশন শেডটা দিয়ে। এই ব্রাশটাও প্রো আর্টের একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ। এরপর আমি ওই সেম প্যালেট থেকে একটা মেরুন শেড একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি আমার ইনার কর্নার আর আউটার কর্নার অফ দি আইজে।
এরপর আমি এটাকে হেলো স্মোকি আই কাইন্ড অফ আই মেকআপটা করার চেষ্টা করছি। এরপর আমি প্যাকের ওই সেম কনসিলারটা নেব আর সেখান থেকে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এটাকে আমার লোয়ার ল্যাশ লাইনের একদম ধারে লাগাবো আর চোখটাকে ওপরের দিকে তাকানোর চেষ্টা করব, তাতে যেখানে কনসিলারটা গিয়ে টাচ করবে আইলিডে সেই অবধি আমাদের ক্রিজ, এটা কিন্তু কাট ক্রিজ করার জন্য সবথেকে ইজি একটা মেথড। এরপর আমি আমার আইলিডে এটাকে লাগিয়ে নিচ্ছি আর আঙুল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ওই সেম প্যালেট থেকে একটা শিমারি গোল্ডেন শেড নিচ্ছি আর আমার আইলিডের ওপরে যেখানটা কনসিলার লাগালাম সেখানটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আবার আমি ডিপার শেডটা নিয়ে আমার ইনার কর্নার আউটার কর্নারটাকে ডিফাইন করছি। এরপর আমি সেম কালারগুলো নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নেব। আইলাইনারের জন্য আমি ইউজ করছি স্টে কোয়ার্কির লিকুইড আইলাইনার। আমি খুব থিন একটা লাইন ড্র করছি আমার আপার ল্যাশ লাইনে। এরপর একটা আইল্যাশ কার্লার দিয়ে আমার আইল্যাশেসগুলোকে একটু কার্ল করে নেব আর তারপর আমি মেবলিন মাসকারা লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে জাস্ট মাসকারাটা লাগিয়েই থেমে যেতে পারো, বাট আমি এখানে একটু ফলস ল্যাশেস লাগিয়ে নিচ্ছি মাসকারার পরে। এরপর আমি হেলথ অ্যান্ড গ্লোর একটা কাজল নিচ্ছি আর আমার লোয়ার ল্যাশ লাইনে কাজলটাকে লাগিয়ে নিচ্ছি। বাঙালি মেকআপ তো কাজল ছাড়া একদমই ইনকমপ্লিট সেই জন্যই। এরপর আমি একটা পেন্সিল ব্রাশ দিয়ে কাজলটাকে একটু স্মাজ করে নেব আমার আই শ্যাডো কালারগুলোর সাথে। এরপর আমি প্যাকের একটা হাইলাইটার নিয়ে আমার ব্রাউ বোন আর ইনার কর্নার অফ দ্য আইজে লাগিয়ে নিচ্ছি যাতে একটু হাইলাইটেড হয় লুকটা। ফেসের জন্য আমি সুগারের একটা ফেস প্যালেট ইউজ করছি, সেটটা হচ্ছে সাটল সামেট, আর একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোল ব্রাশ দিয়ে আমার মুখে একটা শেপ আনার চেষ্টা করছি। এরপর আমি ওই সেম প্যালেট থেকে ব্লাশ লাগিয়ে নিচ্ছি একটা ব্লাশ ব্রাশের সাহায্যে। হাইলাইটারের জন্য আমি একটা শ্যাম্পেন গোল্ড কালার ইউজ করছি ওই প্যালেটটা থেকে আর একটা ফ্যান ব্রাশের সাহায্যে আমার মুখের যেসব উঁচু অংশ আছে সেই সব জায়গাগুলোতে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। আমি নাকটাকে এবার একটু কন্ট্রোল করে নিচ্ছি ওই সেম কন্ট্রোল শেডটা দিয়ে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। লিপস্টিকের জন্য প্রথমে আমি মিস ক্লেয়ারের একটা লিপ লাইনার দিয়ে আমার পুরো লিপটাকে আউটলাইন করে নিচ্ছি। এরপর আমি সুগারের ম্যাট অ্যাজ হেল লিপ ক্রেয়নটাকে লাগাচ্ছি, এর শেড নাম্বার হচ্ছে চেরি ডার্লিং। এটা খুব সুন্দর একটা রেডিশ মারুন শেড। সব শেষে আমি লরিয়েল ইনফলিবল সেটিং স্প্রেটা পুরো মুখে স্প্রে করে নিচ্ছি। আজকের ভিডিওটা এই অবধি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি আমার জন্য তোমাদের কোনো কমেন্ট থাকে, তোমাদের কোনো মেসেজ থাকে, সেটা প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানিও। যদি নতুন কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে সেটাও তোমরা আমাকে জানাতে পারো, আমি ডেফিনেটলি ট্রাই করবো সেগুলো বানানোর। তাহলে আজকে এই অবধি, আবার চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো আর খুব ভালো করে লক্ষ্মী পুজো আর কালী পুজো কাটাও। টাটা।